হ্যালো বন্ধু, তো আজকে আমরা কথা বলবো কৃতি সেনন, তাব্বু এবং কারিনা কাপুর অভিনীত ক্রু মুভি নিয়ে। তো এই মুভিটা বেস করছে কিংফিশার বিজয় মালিয়ার কেসটা নিয়ে, যেখানে কিংফিশারের যে এয়ারলাইন্স ছিল বিজয় মালিয়া, তাদেরকে পাইলট থেকে শুরু করে এয়ারস্টার থেকে শুরু করে ক্রু মেম্বার কাউকে সেরকমভাবে মায়না দেয়নি অনেকদিন, এবং শেষ পর্যন্ত ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে দেশ থেকে পালিয়ে যায়। তো সেই কাহিনিটাই কাইন্ড অফ এখানে তুলে ধরা হয়েছে, এবং এখানে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি হচ্ছে প্লেন, ঠিক আছে। এই বছর কিন্তু প্লেনের একটা ট্রেন চলছে, প্রথমে আমরা পাইলট নিয়ে ফাইটার পাইলট নিয়ে দেখলাম ফাইটার মুভিতে ঋত্বিক রোশনকে, দেন আমরা দেখলাম যোদ্ধাকে যে মানে প্লেনে হাইজ্যাক হয়ে গেছে সেটাকে বাঁচাচ্ছে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি এয়ার হোস্টেসকে। তো এয়ার হোস্টেসদের আমার সবারই কখনো কখন ভালো লেগেছে, কিন্তু তাদের সুন্দর মুখের পিছনে কাহিনি এখানে তুলে ধরা হয়েছে, এবং এখানে তিনটে লেডিস কিন্তু আমাদের মেন রোলে আছে। আর যখনই মেন আর লিড রোলে থাকে তখন যে আবার আমাদেরকে ফেমিনিজম ব্যাপার দেখা দিয়ে ছেলেরা কত খারাপ, মেয়েরা কত ভালো, অ্যান্ড অল দোজ থিংস আবার দেখাবো। যেরকম আমরা কিছুই না কি লজ্জা বলে একটা হইচই সিরিজ এসেছিলো দেখেছিলাম, যেটা রিভিউ আমি করেছি, এই তিনটে বলি রিভিউ ডিসক্রিপশনের লিঙ্ক পেজে চেক আউট করে নিও, যোদ্ধা ফাইটার এবং এই লজ্জা যে সিরিজটা মিলছিলো, ঠিক আছে। কিন্তু এই মুভিটা কিন্তু সেই দিকে একদমই যায় না, কখনই এরা ফেমিনিজম ব্যাপার আমাদের কোনো বক্তৃতা দেওয়া এইগুলো চেষ্টা করে না একদমই, এখানে তিনটে মেয়ের জায়গায় কিন্তু ছেলেও করে দাও কাহিনীর কোনো প্রবলেম হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমার এখানে খুব ভালো লেগেছে। তো এখানে স্টোরি দেখানো হচ্ছে যে তিনটে মেয়ে যারা এয়ার হোস্টেস, তারা অনেকদিন ধরে ভালো করে ঠিকঠাক মায়না পাচ্ছে না কোম্পানির তরফ থেকে, মানে এয়ারলাইনের তরফ থেকে, এবং জানতে পারছে মানে এয়ারলাইন বন্ধ হয়ে চলছে, ব্যাংকাপ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে ওরা জানতে পারে যে এখানে বিস্কুটস পাওয়া যাচ্ছে, আরে পারলে যে বিস্কুট না চায় টবি খাওয়া যাবে না, রাত ভেঙে যাবে, এটা সোনার বিস্কুট, যেখানে একটা বিস্কুট পেলেই কিন্তু লাইফ সেটেল, ঠিক আছে। তো এরা সেই স্মাগলিংয়ের মধ্যে কীভাবে জড়িয়ে যায়, এবং সেখানে দিলজিতের যে ক্যারেক্টারটা কাইন্ড অফ কাস্টম অফিসার, সে এর ভিতর কী করে এনকোয়ারি করে, এবার তুমি ওই ওরা কি ওই স্মাগলিংদের ঢুকে ওরা কি নিজের লাইফ সুধরানোর চেষ্টা করবে রিস্ক নিয়ে, নাকি ওরা সৎ পথে থেকে ভালোভাবে নিজেদের যেটুকু পাচ্ছে সেটুকু নিয়ে এগিয়ে যাবে এবং থাকবে। তো এই নিয়ে হচ্ছে পুরো স্টোরি, সেটা তোমার ডেফিনেটলি চেক আউট করতে পারো, হলে গিয়ে বুঝে বেরিয়ে গেছে। তো এইখানে সবথেকে বেস্ট জিনিস যেটা আমার লেগেছে এই তিনটে মেয়ের অ্যাক্টিং, ঠিক আছে। এরা যেভাবে বন্ডিং করে, ঠিক আছে, তাব্বু কারিনা এবং প্রীতি, তিনজনে যেভাবে বন্ডিং করে, যেভাবে ওরা কথা বলে, যখন ওরা সঙ্গে মানে একসঙ্গে থাকে না, ওদের যে থ্রু আউটগুলো কথাবার্তা সেগুলো তোমার সবসময় এনগেজ করে রাখবে। এই মুভিতে ভালো মানে কি সিচুয়েশন কমেডি ইউজ করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, সেগুলো সুন্দর ওয়ার্ক করে, এবং যেসব জায়গায় ওয়ার্ক করেও না সেসব জায়গায় এই তিনজন এত ভালো অ্যাক্টিং করে, তো তারা ওগুলোকে বেশ পুরো করেছে, এটা তোমার খারাপ লাগবে না। একটা জায়গা আমার এখন মনে পড়ছে, ঠিক আছে, যেটা ট্রেনের মধ্যে সামনে গরু চলে আসতে বলছে হর্ন বাজছে গরুর সামনে, ঠিক আছে, ট্রেনে। তো এরকম বেশ কিছু জায়গায় সুন্দর কমেডি এগুলো ওয়ার্ক করে, কিছু জায়গাতে বললাম কিছুটা কম ওয়ার্ক করে, সেই ওয়ার্ক করেও না বলতে গেলে, বাট এদের অ্যাক্টিংয়ের জন্য ওগুলো পুল আপ করে। এখানে আমাদের শাশ্বত কিন্তু বিজয় মালিয়া কাইন্ড অফ ক্যারেক্টারটা করছে, বা নামটা একটু চেঞ্জ করা হয়েছে, কিন্তু তার দিক থেকে আমি সেই লেভেলটা পেলাম না যেটা আমরা শাশ্বত থেকে অ্যাক্টিং পেয়ে থাকি, ঠিক আছে। আই থিঙ্ক আমার মনে পড়ছে ইয়ের সঙ্গে একটা মুভি করেছিল বিদ্যা বালানের সঙ্গে, ঠিক আছে, সেখানে আই থিঙ্ক ও একটা সিরিয়ালতে হয়েছিল, সেখানে একটা সুন্দর অ্যাক্টিং করেছিল, কিন্তু সেই ধরনের অ্যাক্টিং কিন্তু আমরা এখানে পেলাম না। বাট এই মুভিটাই কিন্তু মেইন প্লাস পয়েন্ট হচ্ছে মুভিটার কমেডি, সিচুয়েশন কমেডি, এবং এই তিনজনের যে বন্ডিং সেইটা, এবং ওই যে ওরা স্মাগলিংয়ের রেখে যখন জড়িয়ে পড়ে এবং তারপরে কীভাবে স্টোরিটা একটু এগিয়ে নিয়ে যায় সেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে স্টোরিটা কিছুটা স্ট্রেচড আউট মনে হয় আমাদের, ঠিক আছে, যে স্টোরিটাতে যে এই যে কন্টিনিউয়ালি চলছে, ঠিক আছে, এটাই কিছুটা তুমি কি ধরো মুভি দেখতে হচ্ছে 5 মিনিট বলে ঘুমিয়ে নাও, তারপর উঠে যখন দেখবে তুমি যখন দেখবে যে কিছুই মুভি এগায়নি, সে যেখানে সেখানেই আছে, মুভিটা তুমি সবই বুঝতে পারো। কারণ হচ্ছে মুভিটা স্লো পেস, ঠিক আছে, ঢাক ঢাক করে মানে কাহিনী এগিয়ে যাচ্ছে, যে তুমি 2 মিনিট যদি চোখ বন্ধ করো না তোমার কিন্তু কাহিনী কিন্তু তেমন কিছু এগাবে না, ঠিক আছে। তো সেটা একটা প্রবলেম হয়েছে মুভিতে, যে মুভিটা ফাস্ট পেস, স্লো পেস। কিন্তু মুভিতে একটা ভালো জিনিস হচ্ছে মুভিটার সং, ঠিক আছে, গানগুলো কিন্তু তোমাকে এনগেজ করে রাখে, স্পেশালি এর যে চলিকে পিছে কে রিমিক্স করা হয়েছে গানটা। আমি যখন রিয়াকশন করেছিলাম বলেছিলাম তোমাদেরকে গানটা কিন্তু অতটা ভালো লাগেনি, যেটা অ্যাকচুয়াল গানটা ছিল সেটা কেমন লেগে যেরকম লেগেছে, ঠিক আছে। কিন্তু এইখানে এই চলিকে পিছে গানটাকে বিজিএম হিসেবে ইউজ করা হয়, এবং সিচুয়েশনে যখন বিজিএম হিসেবে এই গানটা চলে না, খুব সুন্দর এনহ্যান্স করে সিনগুলো, ঠিক আছে, ওগুলোর মজাটা অনেকটা বাড়িয়ে দেয়। তো সেই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে।
মুভিতে এখানে তাব্বুর অ্যাক্টিং অসাধারণ। একটা পার্টিকুলার সিন আছে যেটা তোমরা ট্রেলারে দেখেছো, ঠিক আছে, জোড়া খুব স্ট্রেসড আউট, ঠিক আছে, ওটা কথা বলছে এই বিস্কুট নিয়ে অল দোজ থিং, হঠাৎ করে একটা মানে এটা হচ্ছে তো ইয়ার হচ্ছে সার্ভিস দেওয়ার কাজ, ঠিক আছে, তো একদিন প্যাসেঞ্জার দাঁড়িয়ে পড়ছে অল দোজ থিং করছে, অনেকক্ষণ বলছে স্যার বসে যান স্যার বসে যান, ঠিক আছে, কিছুক্ষণ পরে এত মাথাও গরম হয়ে যাবে, ঠিক আছে, তো ওই ধরনের অ্যাক্টিং ওখানে তাব্বু ফাটিয়ে নিয়েছে। তাব্বুকে জেনারেলি আমরা সিরিয়াস, ও অ্যাকচুয়ালি যদি তুমি জেনারেলি ওর ইন্টারভিউ দেখো খুব সিরিয়াস মানে একটা মহিলা, কিন্তু এখানে যেভাবে কমেডি ইউজ করেছেন সেটা খুব ভালো লেগেছে। নেক্সট করিনা কি যে দারুণ লাগছে, ঠিক আছে, করিনা অনেকদিন পরে আবার তুমি বই দেখলাম, তো আই থিঙ্ক ওর মানে বেবি টেবি হওয়ার পরে আই থিঙ্ক ফার্স্ট মুভি করছে এটা, তো সেখানে কিন্তু করিনাকে আমার ব্যাকগ্রাউন্ড বেশ ভালো লেগেছে। করিনার সত্যিকার বয়স হয়ে গেছে, একটা সিনের রকম ছিল যে ও নিজের মেকআপ করছে আর চামচুলো মুখ দেখছে, ঠিক আছে, তারপর বলছে ওর তো টাইম মেশিন না, ঠিক আছে, যে ওর এজ কমে যাবে, বাট ওকে কিন্তু এজের একদমই লাগে না, ঠিক আছে, ওকে বেশ সুন্দর লেগেছে। আর কৃতি তো আমাদের আবার জানি জানেন বিউটিফুল, বাট ওদের কোম্পানিতে না কৃতির অ্যাক্টিং আমি করবো একটু মিঠে, ঠিক আছে, ডেফিনেটলি তাব্বু বা করিনা মানে ভেটেরান মানে অ্যাক্ট্রেস বলতে হবে, সেখানে ওর অ্যাক্টিং ওই লেভেলে না হলেও তিনজনের বন্ডিং যেরকম দেখেছি সেটা আমার মজা লেগেছে। এখানে আমার যাকে ভালো লাগে সেটা হচ্ছে দিলজিৎ, এখানে দিলজিৎকে দরকার ছিল না, ওখানে অন্য কাউকে দেখতে পারি, ঠিক আছে, ওই ক্যারেক্টারটা আমার পছন্দ হয়নি, দিলজিৎ ক্যারেক্টারটা আমার এখানে পোষায়নি ডেফিনেটলি, ঠিক আছে। এইবার যেটা বলছেন তোমাদেরকে শাশ্বত যে ক্যারেক্টারটা ওটা তারা কিছু নিউয়ান্স দেখাইতে পারতো, ঠিক আছে, ওখানে অনেক কিছু করার জায়গা ছিল যেটা আই থিঙ্ক রাইটিং পার্সপেক্টিভ থেকেও দেওয়া হয়নি, এবং শাশ্বত নতুন কিছু ওখানে ইনক্লুজ করতে পারিনি, সেখানে কিন্তু বলবো মানে খারাপ লেগেছে আমরা, ওখানে কিছু বেটার এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে। আর এই ফুল মুভিটাতে না যেটা বললাম যে স্লো পেস্ট হওয়াতে এনজয়মেন্টটা কমে যায়, ঠিক আছে, এই মুভিটা যে আমি ট্রেলার বা টিজার দেখে যে আমি এন্ট্রু পেয়েছিলাম যে মুভিটা একটা মজা হবে, ঠিক আছে, যেরকম জেনে হয়তো ধরো একটা ক্রাইম করছে, বা ক্রাইমের পিছনে যে ওরা মাথা খেলাবে কীভাবে করবে কীভাবে ওর সারাদিন যাবে, তুমি ভেবে দেখো যেরকম চুল টাইপের ধুমধুম বা এই ধরনের চুল টাইপের যে মুভিগুলো সেখানে যেরকম একটা মানে ক্রাইমের পিছনের যে ব্যাকগ্রাউন্ড থাকে ভাবনা চিন্তা এই করবে সেইগুলো কিন্তু মজা আসে, সেই জিনিস ভাবছি হবে 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 এরপরে হবে, কিন্তু সেই জায়গায় এই মুভিটা কখনোই যায় না, মুভিটা খুব ফ্ল্যাট একটা চলে, ঠিক আছে, রাইটিংয়ের দিক থেকে মুভিটা একদম ভালো না, কনসেপ্টটা খুব ভালো করেছিল, এখানে ভালো অ্যাক্ট্রেস নিয়েছিল, কিন্তু এখানে রাইটিংটা আরও একটু জমপেশ হওয়া উচিত ছিল, মজাদার হওয়া উচিত ছিল, আর একটু বুদ্ধিমান করে রাইটিং হওয়া উচিত ছিল, সেখানে খুব ফ্ল্যাটেক মনে হয়, ঠিক আছে। আর কিছু কিছু সিন যেগুলো না মানে হঠাৎ করে কোনো সিন হয়ে গেছে পরে দেখাচ্ছে যে এই সিনটা এই কারণে হয়েছিল, আমি এইটা জানতে পারলাম, মানে সব কিছু খুব ইজিলি হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, এইটা পেয়ে গেল ওখানে চলে গেলো এটা হয়ে গেলো, মানে কোনো কিছু প্রবলেমই নেই, ঠিক আছে, তো এই জিনিসটা না ভালো লাগে। মুহূর্তে আরেকটা টুইস্টের টান পাওয়া উচিত ছিল যেগুলো মুহূর্তে আরও বক্সার করতে পারতো, ঠিক আছে। তো জেনারেলি বলবো মুভিটা আমি একটা ওয়ান টাইম ওয়াচ মুভি, ঠিক আছে, তিনজন অ্যাক্ট্রেস যদি তুমি ফ্যান হয়ে থাকো ডেফিনেটলি ভালো গিয়ে দেখতে পারো। আমি বলবো এন্টারটেনিংয়ের দিক থেকে আমি যে গডজিলা এক্স কং যে নিউ এম্পায়ার মুভিটা বেরিয়েছে ওটা দেখতে পারো, ওটা বেশি তোমাকে এন্টারটেইন করবে, ঠিক আছে, ওখানে গডজিলা অ্যান্ড কং দুজনেই আছে ফাইট করছে অল দোজ থিংস, কিন্তু আরও বেশি মজাদার। বাট তুমি যদি একটা সিচুয়েশন কমেডি দেখতে চাও এই তিনটে আমাদের অ্যাক্ট্রেসের ফ্যান হও ডেফিনেটলি ভালো গিয়ে চেক আউট করতে পারো, আমার মুভিটা মোটামুটি লেগেছে, ওয়ান টাইম ওয়াচ বলা যেতে পারে, ঠিক আছে। তো তোমার এই বিষয়ে কি মতামত, তোমরা দেখেছো মুভিটি কতটা এক্সপেক্ট করেছিল আর কতটা তোমার এক্সপেকটেশন তোমার ফুলফিল হলো, সে বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানিও, আর আমার সঙ্গে দেখা হবে।